কলকাতার বাংলা চলচ্চিত্রের গডফাদার কাকে বলা হয় জানেন? প্রসেনজিৎকে। কেন বলা হয় সেটা জানেন? আজকে বন্ধুরা এই ভিডিওতে আমরা সেটাই বলার চেষ্টা করছি। কলকাতার আধুনিক ফিল্ম জগতের সবচেয়ে নামি দামি যে হিরোটা আছে সেটা হচ্ছে প্রসেনজিৎ। প্রসেনজিৎ শুধু বাংলা চলচ্চিত্রের ইতিহাসেই নয়, তিনি ভারতের চলচ্চিত্র ইতিহাসে অনেক বড় অবদান রেখেছেন। কলকাতার প্রত্যেকটি চলচ্চিত্রের সাথে প্রসেনজিৎ সমাদৃত হয়েছিলেন এবং তিনি যখন তার ক্যারিয়ার শুরু করেছিলেন তখন বাংলা সিনেমা প্রায় ডুবতে বসেছিল, দর্শকরা হল থেকে বের হয়ে গিয়েছিল। প্রসেনজিৎ সেই প্রত্যেকটা দর্শককে হলমুখী করেছেন, তাদেরকে হলে ফিরিয়েছেন। তিনি এমন একটা সময় দর্শকদেরকে হলমুখী করেছেন যখন দর্শকরা আর হলে যেতেই চাচ্ছিল না। ছক বাঁধা গল্প, নিছক গল্প, নিছক মিথ্যে বানোয়াট কাহিনী, রূপকথার গল্প, এগুলো দিয়েই কলকাতার ছবিটা সাজানো ছিল। ঠিক ওই সময় প্রসেনজিৎ শুরু করেন রচনা ব্যানার্জির সাথে, শুরু করেন ঋতুপর্ণ সেনগুপ্তর সাথে। তারা একসাথে এত এত ছবি উপহার দিয়েছেন দর্শকদেরকে যে প্রত্যেকটি ছবির আধুনিকায়ন আজও পর্যন্ত দর্শকরা মনে রেখেছে। কোন ছবিটা থেকে আসলে শুরু করবো বুঝতে পারছি না, তবে এতটুকু বলতে পারি প্রসেনজিতের ক্যারিয়ারের মধ্যে যে কয়েকটা অনবদ্য ছবি ছিল তার মধ্যে প্রসেনজিৎ অটোগ্রাফ ছবিটা দিয়ে তিনি সবচেয়ে বেশি মাতিয়েছিলেন, দর্শকদেরকে কাঁদিয়েছিলেন। বাট চিরদিনই তুমি যে আমার এই গানটি সারা জীবন দর্শকরা মনে রাখবে, কারণ প্রসেনজিতের এই গানটি আজও প্রত্যেকটি অলিতেগুলিতে বেজে ওঠে। প্রয়াত বাপিলাহারির সুরে প্রসেনজিৎ যে অভিনয়টা করেছিলেন এবং অসাধারণ সেই গানটি আজও মানুষ শুনে ফিরে। প্রসেনজিৎ মানুষের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন একটা সময়, তারা প্রসেনজিৎ নামটা না দিয়ে প্রসেনজিৎ হিসেবেই ডাকতেন। আস্তে আস্তে ধীরে ধীরে নিজের ভালোবাসা, নিজের অভিনয় দক্ষতা এবং তিনি রাজত্ব করবেন বলেই তার নাম প্রসেনজিৎ থেকে প্রসেনজিৎ করেছেন। প্রতিবাদ সেই ছবিটি তখনকার ইতিহাস ছিল, ইতিহাস কলকাতার ইতিহাসে তখন সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবিটির নাম ছিল প্রতিবাদ, যিনি কিনা তার ওয়াইফ অর্পিতার সাথে করেছিলেন। কিন্তু বোম্বাদা ওরফে প্রসেনজিতের ক্যারিয়ারের সবচেয়ে টার্নিং ছবিটি ছিল ঋতুপর্ণ সেনগুপ্তর অনেকগুলো ছবি এবং তার মধ্যে আরেকটি ছবি ছিল অটোগ্রাফ। ঋতুপর্ণ সেনের সাথে যে কাজগুলো তিনি করেছেন, সবচেয়ে আশ্চর্য বিষয়টাই যে এই ছবিগুলোই আসলে তাকে উপরে তুলে নিয়ে গিয়েছিল। অটোগ্রাফ ছবিতে যে তিনি অভিনয় করেছিলেন এবং এই অভিনয়ের কারণে তিনি এতটাই মানুষের মনে পৌঁছে গিয়েছিলেন, আজও মানুষ সেই চরিত্রটি মনে রাখবে। শুধু তাই নয়, প্রসেনজিৎ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আরও একটি প্রিয় নাম। সৃজিৎ মুখোপাধ্যায়ের অটোগ্রাফ ছবিতে অভিনয় করে প্রসেনজিৎ আলাদা একটি সুনাম করেছেন এবং মজার কথা হচ্ছে প্রসেনজিৎ তার ক্যারিয়ারে যে কয়েকটা ছবি করেছিলেন প্রত্যেকটি ছবির মাধ্যমে আজও তিনি দর্শকদের ভালোবাসা পেয়ে যাচ্ছেন।